এর কনস্ট্যান্ট মোশন কিন্তু আগেরটার সঙ্গে খানিকটা রিলেটেড চলো এই হচ্ছে আমার কেস প্রথমে যেটা ঝুলছে নিচে এর প্রথমে অ্যাক্সেলারেশন বার করি এর ফ্রি ডায়াগ্রাম করি আগে রেফারেন্স ফ্রেম দুটো পুলির নাম দিই এটা হচ্ছে এ এটা হচ্ছে বি রেফারেন্স ফ্রেম আমি বি কে নিচ্ছি যেটা অর্ঘদীপ করেছে সেটাই কারণ ওটার রেসপেক্টে নামছে ইটা এম জি নিচের দিকে টেনশন উপরের দিকে অ্যাক্সেলারেশন এ ওয়ান নিজের দিকে ইকুয়েশন হবে ইটা ইটা এম জি মাইনাস টি ইজ ইকল টু ইটা এম এ হাতে থাক নেক্সট পুলি খুব সিম্পল আচ্ছা রেফারেন্স আমি বি নিয়েছি যেহেতু রেফারেন্স পুলি বি নিয়েছি তাই একটা সিউডো ফোর্স থাকবে কেন কারণ বি পুলিটা নিচের দিকে নিশ্চয়ই অ্যাক্সেলারেট করবে তাহলে ওপরের দিকে সিউডো ফোর্স ইকুয়াল টু ইটা এম ইন্টু অ্যাক্সেলারেশন অফ পুলি বি পুলি অ্যাক্সেলারেশন ধরে নাও এ টু পুলি বির অ্যাক্সেলারেশন আমি ধরে নিলাম এ টু তাহলে এম এরও অ্যাক্সেলারেশন এ টু হবে এটা ক্লিয়ার এবার এই কোয়েশনটা লিখি ইটা এম জি মাইনাস টি মাইনাস ইটা এম এ টু ইজ ইকাল টু ইটা এম এ ওয়ান এবারে পুলি টি 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 ড্যাশ এ টু নিচের দিকে আমি অবভিয়াসলি পাবো টি ড্যাশ ইজ ইকাল টু টুয়াইস টি এবারে যাই স্মল এম এ আর কিছু আছে রেফারেন্স ফ্রেম গ্রাউন্ড বা ইনক্লাইন তাহলে ইকুয়েশনটা কি হবে ভার্টিক্যাল দিকে ইকুয়েশনটা লিখছি না টুয়াইস টি মাইনাস এম জি sin alpha is equal to m a2 তাই তো ঠিক আছে ওকে আমার তাহলে একটা ইকুয়েশন দুটো ইকুয়েশন এই ইকুয়েশনের এফেক্ট অলরেডি আমি নিয়ে নিয়েছি তাই আলাদা করে কিছু করার নেই এ ওয়ান এ টু টি তিনটে আনন আমাকে কনস্ট্যান্ট মোশন ইউজ করতে হবে একদম সেমভাবে ভাবে করব একদম আগেটার মতো হবে এক্সপ্লাস ওয়াই কনস্ট্যান্ট

হচ্ছে এই লেনটা কত অ্যাক্সেলারেশনে চেঞ্জ হচ্ছে এটা এ ওয়ান এখানে রিলেটিভ মোশনের আলাদা করে কিছু করার দরকার হলো না আমি সিম্পলি লিখে ফেলতে পারলাম যে এ টু ইজ ইকাল টু এ ওয়ান খেয়াল রেখো এই এ অ্যাক্সেলারেশনটা কিন্তু উইথ রেসপেক্ট টু বি মানে হ্যাঙ্গিং পুলি আর এ টু অ্যাক্সেলারেশনটা কিন্তু উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড তাই তো দেখে নাও এটুটা কি এটু যে করেছি বি এর অ্যাক্সেলারেশন উইথ রেসপেক্ট এই ফিক্সড পুলি আর এ ওয়ান যেটা করেছিলাম সেটা উইথ রেসপেক্ট হ্যাঙ্গিং পুলি তাহলে অ্যাবসলিউট অ্যাক্সেলারেশন অফ এই নিচের অবজেক্টটা কিন্তু আলাদা এবার আমি সলভ করে নিই ফার্ট করে প্রথম ইকুয়েশনটা নিই ইটা এম জি ইটা এম জি মাইনাস টি মাইনাস দেখো সব কটাতেই যে একই জিনিস হবে তার কোনো মানে নেই ইটা এম টু ইজ ইকুয়াল টু ইটা এম এ ওয়ান আর অন্যটা কি টু আইস টি মাইনাস এম জি সাইন আলফা ওকে এবারে এ ওয়ানের এর জায়গায় এ টু পুট করে দিতে পারি বা এ টুর জায়গায় এ ওয়ান পুট করে দিতে পারি আমি এ ওয়ানের জায়গায় এ টু পুট করে দিই এখান থেকে আমাকে যদি টিটাকে ওড়াতে হয় তাহলে প্রথম ইকুয়েশনটাকে দুই দিয়ে মাল্টিপ্লাই করে নিচেটার সঙ্গে অ্যাড করে দিলে হয়ে যাবে আমার টু ইটা এম জি মাইনাস টু ইটা এম টু মাইনাস এম জি সাইন আলফা ইজ ইকাল টু টু আইস ইটা এম এ টু ইকাল টু সরি প্লাস হলে আর একটা এদিকে আসবে বেসিক্যালি আমি পাচ্ছি হচ্ছে এম জি কমন নিলে টু আইস ইটা মাইনাস সাইন আলফা ইজ টু এম এ টু যদি কমন নিয়ে নেওয়া হয় তাহলে ফোর ইটা টু আই সিটা প্লাস টু আই সিটা ফোর ইটা প্লাস ওয়ান তার মানে এম এম কেটে যাচ্ছে এ টু ইজ ইকাল টু এই এ টুটা কিন্তু আবার উইথ রেসপেক্ট ওই ওপরের পুলি অ্যাবসোলুট অ্যাক্সেলারেশন নয় বাই ওয়ান প্লাস ফোর ইটা এটাই এ ওয়ান দুটো তো সমান পেয়েছি এ টু কি

সি টা মাইনাস সাইন আলফা ডিভাইডেড বাই ওয়ানপ্লাস ফোর ই এবারে কেস বলেছে না বিভিন্ন কেসগুলো বার করতে সেটা কি আমরা যেইদিকে নিয়েছি অ্যাক্সেলারেশন নিচে নামছে এটা স্ট্যাটিক কখন হবে যদি সাইন আলফা ইজ কল টু হয়ে যায় আবার সাইন আলফা যদি টু আই থেকে বড় হয়ে যায় তাহলে জিনিসটা দিকে ঘুরবে মানে উল্টো দিকে ওপরের মাছটা যেটা ইনক্লাইন পেনে আছে সেটা নিচে নামবে নিচে যেটা ঝুলছে সেটা ওপরে এই হচ্ছে আলাদা কেস বোঝা গেছে